মাদক নির্মূলে পুলিশের সঙ্গে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক ডক্টর জাভেদ পাটোয়ারি বলেছেন, নাগরিক দায়িত্বে দেশকে মাদক মুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি মঙ্গলবার বিকেলে বগুড়ার পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের DIG খুরশিদ আলম, র‍্যাব 13 রংপুরের অধিনায়ক মোজাম্মেল হক, বগুড়া 5 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, পুনাক সভানেত্রী হাবিবা জাভেদ, রাজশাহী রেঞ্জের পুনাক সভানেত্রী দিলরুবা খুরশিদ, বগুড়া পুনাক সভানেত্রী রোমানা আশরাফ। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, যারা আত্মসমর্পণ করবেন তাদের জন্য অবশ্যই যাতে সরকারিভাবে তাদের মামলাগুলো সহায়তা পাওয়া যায় সেটা ব্যবস্থা আমরা করব, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু যারা আত্মসমর্পণ করবেন না তাদের জন্য রয়েছে কঠোর পরিণতি। আমরা আপনাদের মাধ্যমে সেই হুঁশিয়ারি সবাইকে পৌঁছে দিতে চাই যে আমরা মনে করি শুধুমাত্র অভিযান দিয়ে, শুধুমাত্র পুলিশকে দিয়ে এই মাদক সমস্যাটি সমাধান কখনোই সম্ভব হবে না। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। SM আবু সাইদ, পুণ্ড নিউজ, বগুড়া।